জঙ্গি বিরোধী অভিযানের কারণে বান্দরবানের রংছড়িতে দীর্ঘ চার মাস ভ্রমণ নিষেধাজ্ঞার পর তা প্রত্যাহার করা হয়েছে। এতে নির্বিঘ্নে বেড়াতে যেতে পারবেন দেশি বিদেশি পর্যটক। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা উপজেলা। বান্দরবানের রোয়াংছড়ি রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের স্বার্থে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় 2022 সালের 18ই অক্টোবর রোয়াংছড়ি ও রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমে নেওয়া হয় এই নিষেধাজ্ঞা। আলীকদম থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও গত বছরের 11ই ডিসেম্বর রুমা রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। তবে দীর্ঘ চার মাস পর সেনা রিজিয়নের অনুরোধের ভিত্তিতে রোয়াংছড়ি উপজেলায় দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা উপজেলা। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে 18ই অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দীর্ঘদিন পরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পর্যটকদের জন্য উন্মুক্ত করায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। সময় সংবাদ, বান্দরবান।